ঘটনা ঘটেছে। আধ ঘন্টা আগে আমাদের কাছে খবর আছে যে একজন ভবঘুরে ভদ্রমহিলা আজ রাত 9টার পর ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের কেঠিয়া ব্রিজের কিছুটা দূরে রাস্তার ওপর ভবঘুরে এক মহিলা ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন। মহিলার একটি পা সম্পূর্ণ জখম হয়েছে। দীর্ঘক্ষণ ধরে রাস্তার ধারে পড়ে কাতরাচ্ছিলেন ওই মহিলা, কিন্তু রাস্তায় বহু পথচলতি মানুষ যাতায়াত করলেও ওই মহিলাকে চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেয়নি কেউ। খবর পৌঁছে যায় সংবাদ মাধ্যমের কাছে, তাদের উদ্যোগে খবর যায় চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের বিডিও ও ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে। দ্রুত পুলিশ পৌঁছে ওই মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যায় ঘাটাল হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, মহিলার নাম পরিচয় জানা যায়নি, কিন্তু মহিলার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। তনুপ ঘোষের রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। আধ ঘন্টা আগে আমাদের কাছে খবর আছে যে একজন ভবঘুরে ভদ্রমহিলা তার পায়ের উপর দিয়ে কোনো বাড়ি চলে গেছে। আমরা খবর পেয়ে সংবাদ মাধ্যম এবং প্রশাসনের সহযোগিতায় পুলিশের সঙ্গে যোগাযোগ করে এখন ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? কৃপাই কেটিয়াখালের কাছে। আপনার নাম? শুভেন্দু মঙ্গল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।